इलाकाए आग बढ़ाए से बजाज इलेक्ट्रिकल विविल सोप अब समझौता नहीं निहार नेचुरल्स जी डी ए घोम धुनिया सुली हैव ए ब्रेक हैव ए किटकैट पार्ले जी अमूल द टेस्ट ऑफ इंडिया इंडिका इज हेयर कलर गोदरेज एक्सपर्ट ओरिजिनल आरु नेरोलेक सुरक्षा Pride's Entertainment's presence. Din tu uparjonor homoy. Dinot mot khai bohi thakutai gom paisu tohot ki leveler modahi. Handhoga rakho dukh nai madam. Mor byathi ghor karone. Kei gundare ek tupi khaisu. Enjoy korisu. Dinati logor thaku ami. Party ako dilige oporhono. Party khaute ako lokapot thakibologi hol. He gani tu police jane olban ore. Kumbai loge disi bhai. Dibo pare. Enai akhot. Hadar mot tupi khaute loge disi. Kudiba loge disi. আপনাক মই জীবনত আরে এটা পিন্ধা দেখা নাছিল না আপনি এখন আরে এটা আৰু গেঞ্জি এটা পিন্ধি সুমে আছিল মাতবা কিবা লাজ লাগি গেল ও তাতে আকো আগগুলাস মত খাইছলে ও ৰব গুরু এই এই কি করে গুরু ৰব এই জতার কুবট নাকৰ বারান্দা চিনি পেলাম হুম এই বৈতাল মোৰ নামটো গোপনে ৰাখাটো আপোনালোকৰ ডিউটি আছিল মোৰ ফালৰ পৰা গোপনে আছে দেকা আপোনাৰ ফালৰ পৰা মোটো কাকো কম মনত নপৰি মেডাম মনত নপৰতে বৈশ্যৰ দোকানত ৰুটি খাব যাওঁতে কলাক পাইছে না মজাটো ৰাস্তাত লগ পাই ঢকে দম দি দিলি নিদবি দম তাক দেখাবে মোৰ মাথা চকৰি ঘূৰি গেল এ কাম গিলা ঠাণ্ডা মগাজৰি কৰিব লাগি আই তই দম দিয়াটো ভুল হৈছি তো বস্তু মই ভুল হৈছি নহলে থানাক পাতিব থৈ ঐ ঐ জিহল হল দে থানাক লাগি তো যাবাই লাগিব সেইটো টেনশ্যন নলম ল'ব গুৰু থানাত তো সদায় যায়ে থাকো আজিৰ কেছটো অলপ বেলেগ হ'ব দক কিয়া নকৰি বেলেগ কাম এটা কৰি পেলিলো না কি আই পিষ্টল লিখি দিলো পিষ্টল লিখি দিয়া দমটো বেয়া কথা হ'ব ৰ মই আহি আছো ঐ কোক গেলাই ক'বা তোৰ গুৰু খোলা হে গুরু রহাই ফল বুঝি পালি হল ও এত তাতে পিস্তল থাকাটো হসা কথা নেকি আই কবা তো নুরু তার মহিমা একো বুঝবা নুরু আজি থানাত কিবা এটা গম্পাম রব হাই নাপে দা আফিস ভাই নাপে মানুহ কি মিছা বদনাম দিবা নাপে মই তোমাক দম দিয়াটো তো মিছা কথা হইয়ে পিস্তল লিখো তো মিছা কথা মুখ কি আইকে ফসে আছো তুমি বেশি অ্যাক্টিং নকরব দিও মিছা কথা কি কও আফিস ভাই কি পিস্তল করতাবো কত পাছি হিয়ে জানে ওই পিস্তল কত পালিক কত আছে পিস্তল মোর মাথা টুকিয়া নষ্ট করে বাইদ মই মতখর খবর তু এ থানা দিয়া বলি গম পালু ও ভালকে বুঝা তু হই বিশ্বাস নকরে যদি মিরাম সুতিয়া কত মিরাম সুতিয়া মোর কাকতে আছিল চুপ ফাসি রে জেল রে জি দেই দক মিসা বদনাম নিদবো মি গুরমাক মাত হইছি কি এ তোর চিন্তা বাইরো কেরপাদার কিবা এটা গতি লাগবো হাহক দে ভাল কথা হয়ে কিবা যদি হয়ে হক রবসুন চিন্তা বাইর ভাল হলি মই কিবা বয়া পাও না তে তো এনকে দুঃখ মনে আসা কিও মোর ইটা কি হব জগত খানোর সকলরে গতি লাগিল মোরে হাওয়াই গেল হে মাই কিও ইমেন চিন্তা করায় এইখান জগত ফরিং তুক লগিও ভগবানে ধান খেরেক দেল দিছি তক লগি কোনবা নলব না নলইবেই মই ফরিংটুতকেও অধম জীব মোর কারণে ধান খের কিয়া ডুবড়ি বন আগদালো নল হেই পাগেলি কোর কি কথা গেলা কয় হসাই পেয়ী মই আক্ষুদ মিছা কথা কনাই মোর কপালখানে বইয়াহে পেয়ী না পে হেনে কথা কবা তোর কি নাই মোর আকো নাই মাই মস্ত হাধা মুখর মাতে নাই পিতি মদেহি থাকাই নাথ খাই সমান চুইন্তাবাইর কারণে মাক পিতাক দো হাতফো কেরপাদার লগত চিন্তাবাইর বিয়া হব বুধেদারও কায়ো নাই মোরও কায়ো নাই সারা জীবন আমি তো বন্ধু হয়ে থাকাওতে যাব হে পেহি হেনে কথা নকপিয়ে নক যদি মই কিবা মরি গেলো নাকি কাইও যদি না হাতে মই আথিম তোর কারণে বুধেদার হয়ে আর কোনি হাতব মই আথিম দৌড়ে কারণে হাতব আপনি দরকার হলি হাত ফা লাগব তো কথাটো কেনাই আনব দেখুন কেনে হব বয়া হয়ে নেকি কিয় মানুহ গেলাই যদি কয় কোনো কি কি বস্তু
দরারও মাক হয়ে কইনারও মাক হয়ে জি হয়েছি সব আপনার দরি হয়েছি মোর কারণে হল কি হল মোর কারণে মোর কারণে জয় কান্দি কান্দি ঘর পাবলা গল যাও মোর কি আহে যায় ও তেনেকে নকবি ও বুধে স জয়া দুঃখত কইছে খঙত কইছে বহুত অহা যোৱা হব ঠিক কৈছি দাদা যিকোনো ঘটনা ঘটি যাব পাৰে কিন্তু একো নহয় কিডাল ঘটনা ঘটিব বহুত 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 ঘটনা ঘটিব পাৰেও বুধে স ক'ৰবাৰ নিৰ্জন ঠাইত জয়াৰ নশ্বৰ দেহ উহ ভগৱান কিবা যদি অঘটন ঘটে কম কথা হ'ব ভাবকচোন মই কৰোঁ কি মোক কৰণীয় কি আছে কচোন বৰলা জয়াক বিয়া কৰিলিনো কি হয় আপোনাৰ তাকেই মই বুজি নাপাওঁ তাৰ প্ৰব্লেমটো ক'ত মই আকৌ তহঁতৰ প্ৰব্লেমবোৰহে বুজি পোৱা নাই মনত সন্যাসৰ ভাৱ এটা লৈ মই মহাসুখত জীয়াই থকা মানুহ কি কাৰণত যে তহঁত আটাইবোৰে মোৰ পিছত লাগি আছ নহয় ভগৱানেহে জানে মানুহ আদা কুচিয়া আদা বামি হৈ লাভ নাই হৈ বামি হবা লাগে নহয় কুচিয়া হবা লাগে এইষাৰ কিন্তু তুমি বৰ লায়কৰ কথা ক'লা দেই হেল্ল' ডেকা কোন ডেকা অ ডেকা চাহে ক ক হা কিয় অ অ ঠিক আছে গৈ আছোঁ হ'ব কি হে দাদা জানো থানাৰ পৰা মাতি পঠিয়াই আছোঁ কিয় জানো একো নক'লে আছোঁ জয়াই যায় একেবাৰে থানাতে কেছ দিলাক নেকি আৰু জয়াই কাৰ ওপৰত কেছ দিব ও দাদা তাই একদম পাগলা ঘান্তি আপি যিকোনো কাম কৰি দিব পাৰে প্লিজ যাগে একবাৰ বিচাৰি যাক যাগে প্লিজ যা 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 লোট ফসাই শুন নাই থাক তেরি খবরদার থাকলি তো নেদু নাকি বিরাট সাদা হবা মন গিছিলে ও রে কাটা নামন শুন লেখছিলে সাদা আলু ওই দেকা আনকে শুন শুন আনি ইহ দুটাক শুনৰ ফুট লগাই দিও আৰু হাতত হেনকাফ লগাই গুটে গাঁওখন ঘূৰাই দিও যাও আছে নেকি আবিছ ভাই শুন শুন এ নাই যদি নাই বুলি ক কি আৰু কেৰাকে চাব লগা হল বাপাও এনে গোটেই ডাঙৰ কামডাল কৰিলো নামান চুলে উঠিলো চাওৱে কেৰপা চাবতো দেই হাফিজ ভাইক আৰু কে আছো খোজা হাফিজ ভাই কিবা চাদা খাই নাকি অ বাইদেউ মই যাওঁ দিয়ক মই ইয়াতে কেছ দিব আহি আছো আসামীৰ লগত বহিবাতো অহা নাই তুমি যোৱা অ নহব দিয়ক মেডাম এওঁ মিছা কথা কৈ কেছ দিছি মিৰগুৰ মাহ আহিবাৰ হৈছি এওঁ পলালি নহব ঐ অফিচাৰ মইনে তই শুই দিয়ক মেডাম মিৰিয়াম চিটিয়া আগগেলি এওঁক যাব যাতো উচিত নহ'ব তুমি বহা মিৰিয়াম চুটিয়া আহিবই ডেকা হাফিজৰ কাৰণে চাহৰ ব্যৱস্থা কৰক যাওক আমি ক'ত গেলো অ কোনোবা কলাৰ কোনোবা বকাৰ সেনে কৰিব নাপায় দিয়ক মেডাম খাবি দিয়াই সকলে খালি চাহ খাম বেকাৰ হাল্লা কৰা তন্থে বাধ্য হৈ আপোনাক মাতিবলগীয়া হ'ল মোক যিকোনো কথাত ফচাই দিয়াত ইহঁত দুটা উস্তা এ মিৰিগুৰমা কি দেখিছা কৈ ভাই মেডাম মোক মই হোলা কুৰমাই যে মোক পিষ্টল দেখুৱাইছিল এইটো সাতদিনমান আগৰ কথা নেকি ন এই আজি ৰাতিপুৱাৰ কথা মই আজি ৰাতিপুৱা যে আপুনি আমাক লাগাল পাইছিল যি ৰাতিপুৱা বলা বলা তুমি নোহোৱা হোৱাৰ পৰা সুনিতাৰ ভীষণ টেনচন হৈছে মোৰ কাৰণে কাৰো টেনচন হ'ব নাংগে মোক লৈ কিয় টেনচন হয়ে কিয় হয়ে কোনো দৰকাৰ নাই তাই সেগলা দুখতে মোকে হে বাপা নুবুজে হে পেহী মোৰ দুখ বুজা মানুহ এখন সংসাৰত জন্মই অনাই মানুহৰ জীৱনত দুখ থাকেই সুখ দুখেই মানুহৰ জীৱন কাৰ জীৱনত দুখ নাই মোৰো দুখ আছে পেহীৰো দুখ আছে দুখ নোহোৱা মানুহ এখন সংসাৰত কোন আছে নে কি কয় পেহী হৈ দে বাপা লাইকৰ কথা কৈছা তাকে মানুহে দুখ দুখ বুলি আস্ফালন কৰি থাকিব নালাগে তেনে কৰিলে দুখবোৰ নকমে নহয় বাঢ়িবহে আপোনালোকেতো তাকে কামনা কৰে মোৰ দুখ হওক মোৰ দুখ কোলাই পাচি নদ্ৰা হওক
তাকে কামনা করে আপনালকে আপনালকৰ বুলি কলা যে মোৰ কথা কলা নে অন কাৰোবাৰ কথা কলা পেহিৰ বাদে সবে মোৰ দুখটো বিচৰে কিনো দুখ কৰি থাকাই গজমুৰি এনে এগলাখেন বুকি থাকবা নাপে ও বাপ্পা এহি এই আপিটো বুয়া আপি নহয় তাকে মই বেয়া বুলি কোৱা নাই পেহি তাই আপি ভাল তয়ো চলি ভাল মই একলু দেচোন দৰে হু হব বিয়াখেন পাতি ল জয়া নোহোৱাৰ কাৰণে সুনীতা খুইদ আটাৰে টেনচন হৈছে জয়া সোনকালে ঘৰলৈ যোৱাটোৱে ভাল হ'ব আৰু মোক কেতিয়াও বিয়াৰ কথা নক'লে ভাল হ'ব কাটলিও কাটা নাজ ৰেপলিও ৰেপা নাজ বস্তুৱে পেহি কিবা এটা কওক চুতীয়া দা ভোলা কৰ্ম আৰু হাফিজৰ মাজত কাজিয়া ধমকা ধমকি এইবোৰৰ মাজত সোমাবলৈ মোৰ এক ছেকেণ্ডো সময় নাই আৰু থানালৈ এইবোৰ কথাৰ বাবে মোক বাৰে বাৰে কিয় মাতি আনে মই বুজি পোৱা নাই আপোনাক মাতো বুলি মাতা নাই হাফিজে ফলাই পিষ্টল দেখা বুলি কেছ দিলা ফলাই কলাক আপুনি বোলে আগতে আছিল বাধ্য হৈ আপোনাক মাতিবলগীয়া হ'ল মোক যিকোনো কথাত ফচাই দিয়াত ইহঁত দুটা উস্তাদ কি দেখিছা কৈ ভাই মেডাম মই ভোলা কুৰ্মাই যে মোক পিষ্টল দেখুৱাইছিল এইটো সাতদিনমান আগৰ কথা নেকি ন এই আজি ৰাতিপুৱাৰ কথা মই আজি ৰাতিপুৱা যে আপুনি আমাক লাগাল পাইছিল যি ৰাতিপুৱা আজি ৰাতিপুৱা অঁ আজি ৰাতিপুৱা মনত পৰিছে আপুনি কি দেখিছিল মনত পেলাব ট্ৰাই কৰিছোঁ দক দক মনত কৰক আপোনাৰ সাক্ষীৰ ওপৰত নিৰ্ভৰ কৰে আমি ৰখি আছোঁ এটা কাম কৰা দুয়োকে এৰি দিয়া মোকতো এনে এৰি দিব এৰি দিয়া নেদাৰ কথা আহিছে ভোলাকে অ' হেংকে নকবা মিছা কেছ দিয়া বুলি তোমাকে লকআপত ভৰি দিব পাৰোঁ এ কাকো ভাবা নালাগে এইবোৰ সৰু সুৰা কথাত একো লাভ নাই দুয়োৰে এবাৰ মৰামৰি হওক এইটোৱে ভাল হ'ব আহোঁ দিয়া অ' মাই আহে বহুত দিন দেখা নাই মুখখন চাবাৰ মন গৈছি আ হা হুৰুইছা দেখোনি কি হুৱাইছা হুৰুইছা তো নাওমেন কলা অৱস্থা মাহীহঁতৰ ঘৰ পানীবোৰ বৰ বেয়া অকণমান কলা পৰিবও পাওঁ কিন্তু হুৱাইছা তো কি বস্তু নুবুজিলোঁ যে পেহি অ' হুৰুইছা মানে খীণয় অকেৰি খীণোৱা কথা কৈছা জানো মই সিমান ফিলিং কৰা নাই হেজা হওক মনটো সিমান ভাল নাছিল যে অ' পেহি তোমাকো হুৰুৱা যেন লাগিছে অ' যিমাখান ঘটনা ঘটছি নুহুৰকে থাকবা পাৰবি চিন্তা ভাবনাই এইকেইদিন পেটত ভাত নাজ হৈছি অলপ নুহুৰ বুলি ক'বা নৰো দে কিনো ঘটনা হৈছে হা মোৰ ঘৰত মস্ত হিন্দী দেখোঁ কি অ' মস্ত হিন্দী দিছি গাঁওখনত গোটে হাহাকাৰ মোৰ ঘৰত চুৰে হিন্দী দি সোমতো কম ডাঙৰ কথা হৈছি মা ঘৰ হিন্দী কিবা নিছে নে কি মিছা ক'লি কি হ'ব একো নিয়া নাই দে অ' পানী খাওঁ গিলাচটোও নিম বুলি উইলে নেনলা হিন্দীৰ কাষতে ফেলে থৈ দিছি অ' বা তাত এখন তামোল আছে তামোলখনো পেলাই থৈ গৈছে হ'বলা অ' তামোলখন ফেলে থ নাই তামোলখন খাইছি খাই গোটে হিন্দীৰ কাষতে যি সুন্দৰকৈ পিক ফেলে থৈ গৈছি কা কাম বাওয়া বৰ চিন্তা বিষয় হৈছে দেই পুলিচে আজিক লৈ গম পা নাই তই মই কেনেকৈ গম পামে আমাৰ মহাৰাজে খবৰ ল'বলৈ আহিছিল নে অ' মাষ্টৰৰ কথা কৈছা তই যোৱাৰ পিছতে দেখোন হেডমাষ্টৰে যাই জীয়েকৰ ঘৰত সুমি আছে বয়া নাপাব আপুনি কিন্তু মোৰ লগত না ইনচাফি গুচছে ভোলা হু হাৰাম বস্তু ভোলাই মোক পিষ্টল দেখুৱা কথাটো আপুনি থানাত ক'ব বুলি ভাবিছিলোঁ দিয়ক মইতো কেতিয়াও মিছা কথা নকওঁ আপুনিতো জানে হাফিজ ভাই ভোলা আৰু আপুনি কথা পাতি থকা মই দেখিছোঁ কিন্তু ভোলাই আপোনাক পিষ্টল দেখুৱাই ভয় দেখুৱাইছে সেই কথাটো ক'লেতো বহুত মিছা কথা কোৱা হ'ব ময়োতো কেথানো মিছা কথা নকওঁ আপুনি নাইজ নে জানো হলি থানাত ক'বা নল্লাক আপুনি হাফিজক পিষ্টল দেখুৱাটো হৈ মই নেদেখা কথাটো দেখা বুলি কওঁ কেনেকৈ নৰে দিয়ক ক'বা আজিৰ যুগত ইমানদাৰ মানুহ জাগা নহৈছে হাফিজ ভাই হ'ব দিয়ক আমিতো আজ জীৱনত ইমানদাৰী কেথানো এৰবা নৰো সংসাৰখনত আমাৰ সদায় অপমান চব সহ্য কৰি হ'লেও আল্লাই ৰখা দিনকেইটাতো থাক পাই লাগিব আহোঁ দিয়ক চ
সব সহ্য করিম কিন্তু দম সহ্য নকরি পারে যদি গুইলে মারব কিন্তু দম নেব ইয়ার পাছত যদি দম দেই মো দাও আপনার গল কই দিছু ঐ রবা বিজবাই রবা মোক বিয়া নকরে কাবাক বেলেগ বিয়া করাব হইনা অ করাম কি হল কোত হে দাদা কইনা কোত বেলেগ আর কোত পাবো বেলেগ এটা জয়া আর নাপই দুটা চলির মা বৈশ্যনিক বিয়া করাবো পিস্তলের আগত হাফিজর দাফেনের কি কাম কিন্তু ময়ও এথেন এটা কথা কলো আরও কিন্তু মোক জিন্দেগি দম নেব সব সহ্য করিম কিন্তু দম সহ্য নকরি পারে যদি গুইলে মারব কিন্তু দম নেব ইয়ার পাছত যদি দম দেই মো দাও আপনার গল কই দিছু ঐ রবা বিজবাই রবা ঐ রবা তুমি দেখুন আমাক দম দিবে হাক দি ফেলে তুমি দেখুন মস্ত দম দি গেলা কিবা খ উঠব পিতা যাও যাও এর পেছ যাও ও এই শুনা সুনিতা কক কলিয়ে শুনিম নকলি কেনকে শুনিম কবা লাগব সুনিতা মই কথাবোৰ সিরিয়াসলি কৈ আছো কক ময়ো সিরিয়াসলি শুনিম দ তুমি জয়াক কবা যে আপনি নিজে কতো ভাল হব নেকি এ মই কৈছো হে বহুবার কৈছো মোৰ কথা বিশ্বাসেই নকৰে কথাবোৰ কিবা এনেই কৈ থাকা বুলি ভাবে জয়া যিমানে চেষ্টা নকৰক মোৰ কথা কিন্তু শিলৰ ৰেখা মই জয়াক বিয়া নকৰাটো ফাইনেল মোক বিয়া নকৰে কাবাত বেলেগত বিয়া কৰাব হয়না সেইটো মোৰ নিজৰ কথা শিকানে তো আপোনাক সুধছো নহলে বেলেগক সুধলো হৈ কওক মোক বিয়া নকৰে কাবাক বেলেগক বিয়া কৰাব হয়না অ কৰাম কি হল কত হে দাদা কইনা কত বেলেগ আৰু কত পাব বেলেগ এটা জয়া আৰু নাপই দুটা চলিৰ মাক বৈশ্যনিক বিয়া কৰাব এটাৰ লগত দুটা ফ্ৰী পাব হেঅ পাবইব কি ফালতু কথাবোৰ কৈ থাকা হে লোকৰ চৰিত্ৰ চেকা লগা কথা নকবা কিন্তু 110% সঁচা কৈছো মিছেছ বৈশ্য পাৰফেক্ট জেন্টল মানুহ মানুহ বুলি কিয় কয় হে মাইকী মানুহ তিৰি বুলি কব পাৰে কিন্তু মানুহ বুলি কব নৰে না কি কোৱা শুনিতা বাই হৈ হৈ দহজনী বিয়া কৰিম এশজনী বিয়া কৰিম হাজাৰজনী বিয়া কৰিম তথাপিও কিন্তু তোমাক বিয়া নকৰোঁ ফাইনেল অ মই যদি জয়া হৈ তেতিয়াহ'লে আপোনাৰ লগত বিয়া হৈহে এৰিম আগতে কাবাৰ লাউচুৰ হ'লেও আমাক থানাত নি লকব ধৰে সোমাই থৈ দিছিল ইতা নেনে হয়না ঐ এখনি মোৰ বাহাদুৰী ইমানখিনি কৰাৰ পিছতো তহঁতো মোক এটা হাঁহানি খুৱাব নোৱাৰিলে হাঁহে মাহে খাম বুলি কোনোবাদিনাই মাহত দালি আনি থলোঁ জয়লা লাগি গৈছে এই ফল আজি ৰাতি খুৱাম দিয়ক গুৰু অ মাটি আহ খাব না গুৰু কিয় নাখামাই আগবঢ়ালে বাজাজ ইলেকট্রিক্যাল ভিভেল সোপ আপ সমঝোতা নহীঁ নিহার ন্যাচারালস জি দিয়ে ঘন ধুনিয়া চুলি হ্যাভ এ ব্রেক হ্যাভ এ কিটক্যাট পার্লে জি আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার গোদরেজ এক্সপার্ট অরিজিনাল আর নেরোলেক সুরক্ষা।